ফেরেশতা সিং গাইড দিবে, পাগলের পরে মানুষ দৌড়াতে থাকবে পাগলের মতো। কারণ যারা দুমুন্তাসী তাহা দুনিয়ার সব জায়গায় যারা মাটির ভিতরে সব উঠবে, পঙ্গপালের মতো তারা দৌড়াতে থাকবে, দিক দিশাহীন ভাবে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে তারা একেবারে অগ্রসর হয়ে যাবে। ফেরেশতা ডাক দিবে, তারা দৌড়াবে না, আওয়াজ লাগু মুয়াজ্জিন মসজিদে রাখে, মসজিদ এখন আসে না, আলেমরা কোরআনের কথা বলে কোরআন ভালো লাগে না, ইসলামের দিকে ডাকে, এখন ইসলামের চেয়ে বড় শত্রু আর দুনিয়ায় নাই, ঠিক কিনা? আমেরিকা বলে, ইউরোপ বলে, চীন বলে, পৃথিবীর সব দেশ মুসলমানদের চেয়ে খারাপ আর নিকৃষ্ট কাউরে মনে করে না, মুসলমানরা মুসলমানদের নিকৃষ্ট মনে করে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছে? আল্লাহর ভয় বান্দা গুলো কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, আজমল লেখাল দুই দিনকে আপনার জন্য প্রতিদিন কাঁদবে না, বউ কাঁদবে না, মা না, বাবা না, সন্তান না, সন্তান না, কেউ না, অন্ধকার কবরে রওনা দিবেন, কেউ সাথে নাই, কেউ দুইজন ফেরেশতা আছে মাত্র, জান কবজের সময় ফেরেশতারা পাশে বসে দাঁড়িয়েছিল, আপনার জানটা কবজ করে যদি আপনি ইমানদার হন, এক ধরনের ফেরেশতা নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে, আমার লাশটা এখন কবরে যাচ্ছে, আল্লাহ পাক আর এক ফেরেশতাদের দায়িত্ব দিবে, তারা লাশটা নিয়ে আল্লাহর আমলনামা নিয়ে কবর পর্যন্ত পৌঁছে যাবে, কবরের ভিতরে যে ফেরেশতা আছে তার কাছে লাশের সাথে সাথে তার আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, এর ভিত্তিতে তিনটা প্রশ্ন হবে, রাদিতু বিল্লাহি রব্বা, ওয়াল্লাহ তোমার রব্বে তো আমরা খুশি, কোন আলামত নাই, রবের কোন বিধান আপনি মেনেছেন, একটা বিধান খবর নাই, নামাজ করেছেন আল্লাহর বিধান অনুযায়ী, সমাজ করেছেন বেইমানি করে করে, ঠিক কিনা? নামাজে যা বলেছেন সমাজে পালন করেন নাই, আল্লাহর কোরআনে যা বলেছে উল্টানো ছিল আপনার দর্শন, পাগলের মতো হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন, কাঁদতে 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 ডাক করে যেত, সাহাবীরা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনীন কবরের কাছে আসলে আপনি এত কেন কাঁদেন? আল্লাহর গোলাম জবাব দিলেন, সাথীরা তোমরা কি জানো না এই কত কবর হলো প্রথম ঠিকানা, প্রথম মঞ্জিল, এইখানে যদি কেউ গ্রেফতার হয়ে যায় তার জন্য আর মুক্তি কোনো ব্যবস্থা হবে না, ঠিক কিনা? গাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলে পাক ধরেছে, হারামি এখনো কমে না, মানুষের ক্ষতি করার জন্য সে সবার আগে থাকে, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করার জন্য বিক্রি করতে থাকে, এলাকা থেকে তাকে ঘাকে বাড়ি ছাড়া করতে হবে প্ল্যান করতে থাকে, কার হাতে টাকা নিয়ে নিজের বাড়ি পাঁচতলা বানাবে প্ল্যান করতে থাকে, কোন মানুষ তারে কোন দাগে কোন জায়গায় কোন ভাবে ঝামেলায় ফেলা যাবে এই সন্ধি বিক্রি করতে থাকে, সব তোমার মনে আছে, শুধু তুমি পরকালকে ভুলে গেছো, ঠিক না?
কথা যদি একবার কলিজার ভিতরে থাকতো পারতারা, তিন টুকরা কাপড় তোমার সম্বল, চার দিন আর মাটি তোমার ঠিকানা, তাও সবাই কপালে জোটে না, চার দিন আর থাকলেও তো কপাল ছিল তাও নাই। এক খবরে বেশি দিন থাকা যায় না, এই তো আপনার বল্লাল ইয়ার মাস্তানি, আপনি তো সারিদিন আজ খবর দেশের বাসিন্দায়া আল্লাহ বলছে আমার বান্দারে মানুষ, দুনিয়ায় পরিশ্রম করো, কষ্ট করো, সাধনা করো, করতে 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 আমার কাছে চলে আসো, বেশি বাকি নাই, আমার সাথে তোর কিন্তু দেখা হবে। নেতা থাকবে, ব্যক্তি থাকবে, বউ থাকবে, সংসার থাকবে, সন্তান ভাই সব পালাবি, আমায় ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি আবি, ভাই পালাবে বাড়ি থেকে দৌড়, মা পালাবে, বাপ পালাবে, কেউ তো আপনার সাথী নাই, একা যাচ্ছেন, একা কেউ নাই, না না না, তার জন্য দুনিয়ার এই হারাম উপার্জন, ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, সব আছে, মায়ের স্মৃতি আছে, মা শুধু তুমি নাই, দুনিয়ার সব পড়ে আছে বাবা শুধু তুমি নাই, জায়গা তো হবে না, একটু জানা কথা ভিতরের জায়গা দেখে আছে, বসে যান, সামনের লোক না দাঁড়ালে এমনিতে পিছন থেকে দেখা যাবে, আপনারা হবে ইনশা, জায়গাটা একটু ফাঁকে জায়গা থাকবে, জায়গাটা আপনার জন্য যদি দশ ভাই শান্তিতে শুনে আমল করতে পারে লাভ আছে না, সব আপনিও পাবেন জায়গাটা। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. এখন জায়গায় তিন সুখী তাই আগে 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 পড়ছে, la ilaha বেশি হচ্ছে, কষ্ট হলো একটা কোরআনের মাফি, একথা শুনবো আমল সোজা জান্নাতে যাব ইনশাআল্লাহ, মানতেই হবে, না মানে যাবেন কই, জাহান্নাম নিয়ে আসবেন আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই জাহান্নামকে নিয়ে আসা হবে, বলছে ভুলে গেছেন নাকি, না না বলে না, তারা দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধ ভাবে, সাত দলের ফেরেশতা হবে, সাতটা দল, এক এক